স্কুল খোলার পর শিক্ষার্থী শিক্ষকদের করণীয় মহামারী করোনার কারণে দীর্ঘ বিরতির পর আগামী তিরিশ মার্চ খুলছে স্কুল কলেজ এ বিষয়ে মাধ্যমিক ও শিক্ষা, অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নানা কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে শিক্ষকদের টিকাদান ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে সরকারের প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক ও কলেজ শাখা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে অধিদপ্তর মহামারীর এ সময়কে বলা হচ্ছে নিউ নর্মাল লাইফ এ বিষয়ে দুই অধিদপ্তর থেকে সব ধরনের নির্দেশনা শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে নির্দেশনা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সময় সকল শিক্ষার্থী শিক্ষক ও স্টাফদের তাপমাত্রা পরিমাপের জন্য নন কন্টাক্ট থার্মোমিটারের ব্যবস্থা করতে হবে নিয়মিতভাবে দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট জনবল প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে দুই শিফটের শিক্ষা প্রতিষ্ঠান হলে উভয় শিফটের মধ্যবর্তী সময়ের ব্যবধান বৃদ্ধি করতে হবে যাতে শিক্ষকবিহীন শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী অবস্থান না করে কোনো শিক্ষার্থী শিক্ষক বা স্টাফের শরীরের তাপমাত্রা স্বাভাবিক এর তুলনায় বেশি থাকলে তার তথ্য সংরক্ষণ করা এবং তাকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের জন্য সাময়িকভাবে নিরুৎসাহিত করা কারও মধ্যে কোভিড উনিশ সংক্রমণের লক্ষণ থাকলে উপজেলা জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে টেস্টের ব্যবস্থা করা সহ শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য চিহ্ন এঁকে রাখা শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে শিক্ষক শিক্ষার্থী সহ সকলে যেন তা অনুসরণ করে তা নিশ্চিত করা অনেক মানুষ স্পর্শ করে এমন জায়গা সহ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন শ্রেণীকক্ষ পানি ও স্যানিটেশন সুবিধার জায়গাগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত করা যেভাবে মানতে হবে শারীরিক দূরত্ব শ্রেণীকক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে ও খোলা জায়গায় এক মিটার বা তিন ফুট দূরত্বে শিক্ষার্থীদের বসার বা বিচরণের ব্যবস্থা করতে হবে এমনকি ব্রেঞ্চে বসার ক্ষেত্রেও তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে দ্রুত বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পথ শ্রেণীকক্ষ টয়লেট সহ শিক্ষা প্রতিষ্ঠানে যেসব স্থানে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হতে পারে সে সকল স্থানে চিহ্ন এঁকে মাটিতে দাগিয়ে টেপ বা দড়ি দিয়ে মার্কিং করা এবং তা অনুসরণ করতে বলতে হবে প্রবেশের পথের চারপাশে এক মিটার দূরত্ব বজায় রাখতে বিভিন্ন চিহ্ন মাটিতে দাগানো টেপ দড়ি এবং অন্যান্য উপায় ব্যবহার করা যাতে শারীরিক দূরত্ব বজায় থাকে মাস্ক পরিধান শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে পুরো সময় শিক্ষক শিক্ষার্থী ও কর্মীদের মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে বারো বছর ও তার ঊর্ধ্বে সকলকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা এই গাইডলাইন অনুযায়ী পাঁচ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের মাস্ক পরার কোনো প্রয়োজন নেই এবং ছয় থেকে এগারো বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের জন্য রোগ বিস্তারের ঝুঁকির উপর নির্ভর করে মাস্ক পরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ অন্যদিকে কম রোগ প্রতিরোধ সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ নিয়ম কিছুটা ভিন্নভাবে বিবেচনা করা কাশি শিষ্টাচার হাঁচি দেওয়ার সময় কোনোই দিয়ে নাক ও মুখ ঢেকে ফেলতে হবে হাঁচি দেওয়ার পর নিয়ম মেনে হাত ধোয়া যেখানে সেখানে কপ্ততু না ফেলা স্যানিটেশন ও ওয়াশ ব্যবস্থা প্রতি তিরিশ জন মেয়ে শিক্ষার্থীর জন্য একটি টয়লেট ও জন ছেলে শিক্ষার্থীর জন্য একটি টয়লেট ব্যবহার এই অনুপাতে টয়লেটের সংখ্যা বিবেচনা করতে হবে টয়লেটে মাসিককালীন পরিচ্ছন্নতা ও স্যানিটারি প্যাড ব্যবহারের পর বর্জ্য ব্যবস্থা সুনির্দিষ্ট থাকতে হবে হাত ধোয়ার ব্যবস্থা ঘন ঘন হাত ধোয়ার জন্য ও শারীরিক দূরত্বের মাপ বজায় রেখে সাবান ও পানিসহ কল হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে হাত ধোয়ার জায়গা তিন ফুট এক মিটার দূরত্ব মেনে তৈরি করতে হবে জীবাণুমুক্তকরণের সময়সীমা শ্রেণিকক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা চত্বর লাইব্রেরি ও ক্যান্টিন এসব জায়গা দিনে অন্তত একবার বা প্রতিশিপ্ট শুরুর আগে ও শেষ হওয়ার পরে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে আলো বাতাস বা ভেন্টিলেশন ব্যবস্থা শ্রেণিকক্ষ লাইব্রেরি ও অন্যান্য কক্ষে আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে যেখানে সুযোগ আছে সেখানে বাতাসের প্রবাহ ও বাতাস চলাচল বৃদ্ধির ব্যবস্থা করা শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি অনুপাত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান শুরু ও শেষের সময়সূচি শিফটে ভাগ করে নিতে হবে স্বাস্থ্যবিধি মোতাবেক শারীরিক দূরত্ব মেনে প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করতে হবে প্রয়োজনে দূরশিক্ষণ ও সপ্তাহ বিভাজন করে এক এক দলকে এক এক সময় শিক্ষা প্রতিষ্ঠানে আসার ব্যবস্থা করতে হবে এইসব বিবেচনা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত সুবিধা বিবেচনা করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এছাড়াও দরিদ্র পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে পরিকল্পনা ও শিক্ষার্থীদের সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো ধরনের প্রস্তুতি নিতে না পারে তবে কি তারা শিক্ষা কার্যক্রম শুরু করবে এমন প্রশ্নে মোহাম্মদ বেলাল হোসেন বলেন এমন হলে আমাদের কাছে রিপোর্ট আসবে যদি এমন পরিস্থিতি হয় তবে এ বিষয়ে সিদ্ধান্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে